শুভ দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক এর আগে আমরা ধারাবাহিকভাবে চারটি পর্ব করেছি আজকে আমরা পঞ্চম পর্বে আমরা শুনছিলাম মৃতবাপুর জীবনের গল্প বাস্তব এবং সত্য কাহিনী তারপরে প্রথম সন্তান হওয়ার পরে তার জীবনে কী ট্র্যাজেডি নেমে আসলো সে বাকি বিস্তারিত তথ্য বা বিস্তারিত সত্য গল্প আমরা জানার চেষ্টা করবো আপনারা চলুন মৃতুপুর কাছ থেকে বাকি গল্পগুলো জেনে নেওয়ার চেষ্টা করি আর যারা এই মুহূর্তে আমাদের প্রতিবেদনগুলো দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনে আরও নতুন নতুন প্রতিবেদন দেখার জন্য চলুন আমরা কথা বলি হ্যাঁ মিতু আপু যে আপনার প্রথম সন্তান হলো জানলেন তারপরে আপনার শাশুড়ির কথা বলছিলেন যে আপনার শাশুড়ি হলো মূল সমস্যা একটু বলেন যে শাশুড়ি এরকম অত্যাচার করে ঠিক আছে তারপরে আপনাদের বলি সেটা হলো যে আমি যে একটা ঘরের বউ হ্যাঁ মানে বউর মতন কোনো সম্মান পাইনি তখন ঠিক আছে আস্তে আস্তে আমি দেখতে মানে দেখতেছি বউর মতন কোনো সম্মান না যে কাজের একটা মেয়ে না সেরকম করে রোজা আসছে ভালো কথা ও পাশেই পাশের ফ্লাইডে আমার খাল খাল্লা থাকে খালা শাশুড়ি তো ওনাদের ঘরে ওনারা ইফতারি করে তা আমাকেও তো পার তুই ঘরে নিয়ে বসায়া বা মুখে পানি নাও খেজুর নাও তারপরে বাবু তোমার জন্য পাঠায় দিই তাই না সেটা বলে কিন্তু আমাকে আমাকে ডাকে না ওনারা আমাকে ঘরের ভিতরে রাখে বলে তোমার ছোট বাচ্চা কোথাও যেতে হবে না ঘরের ভিতরে রেখে আমার ওইখান থেকে এক এক গ্লাস শরবত পাঠায় একটা খেজুর পাঠায় অল্প একটু মুড়ি পাঠায় মানে মানে কাজের মেয়েদের যেভাবে দেওয়া হয় ঠিক আছে এভাবে আর ওই ঘরে কিন্তু ওইখানে আমার ননদ আমার শাশুড়ি আমার হাজব্যান্ড তারপর ওনাদের বোনেরা সবাই মিলে ইত্যাদি করতেছে ঠিক আছে তো এটা আমার একটা কষ্ট লাগে যে আমার হাজব্যান্ডও তো বলতে পারে যে মিতু তুমি আসো আমরা একটু পানি মুখে দিয়ে তারপর ঘরে চলে যাই ওনারা আমাদের জন্য পরে পাঠায় না। কিন্তু পাঠায় না আমার সাথে এরকম করে তারপর দেখি ওরা বেড়াতে যায় হুম বা ওদের খালাদের বাসায় যায় আমাদের কখনো নিয়ে যায় না মানে পরিচয় করায় না ওর আরও তিনটা খালা বাহিরে মানে বাহিরে বলতে এই বাসা থেকে দূরে থাকে আর কি এই বাসায় থাকে না এখানে যায় তারপর ওর বোনের বিয়ে হয়েছে সে হাজবেন্ডের বাসায় যায় আমাকে নিয়ে যায় না তারপর আসলে ওরা ঘুরতে যায় আমি বলি যে কোথায় যাচ্ছ একদিন বলতেছি কোথায় যাচ্ছ তাই রাজীবে তো আসছে মানে আমার ননদের হাজব্যান্ডের নাম রাজীব রাজীব তো খালাদের বাসায় আসছে তো ওর সাথে দেখা করতে চাই আমি আচ্ছা ঠিক আছে যাও তখন আমার মেয়ে ছোটই দেখা করার কথা আমি কখন আসবো দেখা করে চলে আসবো কিন্তু ওইখানে ভাইয়া ওনাদের মানে বিয়ে বাড়ি যেরকম না সেরকম অনুষ্ঠান হইতেছে ঠিক আছে জামাই গেছে খালা শাশুড়ির বাসায় সেরকম অনুষ্ঠান করতেছে খাওয়া দাওয়া করতেছে তা আমার জন্য কি করলো আমার শ্বশুরে খাবার নিয়ে আসলো হুম পোলাও এরকম মুরগি এরকম নিয়ে এসে বলে যে তোমাকে তোমার শাশুড়ি পাঠাইছে তুমি এগুলো খেয়ে নাও রান্না করতে হবে না ওনারা ওইখান থেকে খেয়ে আসবে মানে ওনারা এরকম বাহিরে স্বজন নিয়ে ঘোরাফেরা করে তারপরে আমি ওকে ফোন দিলাম তুমি কোথায় বলে আসতেছি আসতেছি এরকম করে করে ঘুরলো ঘুরে ফিরে ছবি দেখতে গেল সবাই মিলে ওর বোন ওর বোরের জামাই ওরা সবাই ছবি দেখে রাতে বারোটার সময় ফিরছে আর আমি তো বসেই আছি অপেক্ষায় গেট খুলতে হবে ঠিক আছে এরকম দেখতেছি আস্তে আস্তে মেয়ে হওয়ার পরে এরকম করতেছে আমার সাথে তারপর আমি মানে আপনি দাওয়াত খেতে গেলেন আপনারা সেখান থেকে তারা সিনেমা দেখতে গেল আমি যাইনি আমাকে নিয়ে যাই আপনাকে নিয়ে যায় আপনি কি আপনার বাড়িতে ফেরত আসলেন না ওখানে ছিলেন না আমি তো আমার শ্বশুর বাড়িতেই আচ্ছা আমার মানে আমার শাশুড়ি ওনার বোনের বাসায় নিয়ে যা আমাকে আপ্যায়ন করতেছে আচ্ছা আচ্ছা বুঝছেন আমাকে সেখানে ডাকেও না বলেও না যাওয়ার জন্য আচ্ছা আমাকে আর কি ওনাদের বাসায় রেখে দেন নিজের বাসাটা মনে হয়েছে যে আপনার কাছে ও বাসায় আপনি অবস্থান করতেছেন হ্যাঁ যে কাজের মেয়ের মতন ব্যবহার করতেছে কাজের মেয়ে যেরকম ঘরে রেখে যায় না যে থাকো আমরা আসতেছি সেরকম ভাবে যে আমি একটা ঘরের বউ সেটা কোনো কখনো পাইনি ঠিক আছে সম্মানটা এবং আমার হাজব্যান্ড ও কখনো বলে না যে কেন আমার বউর সাথে এরকম করে ওকেও তো নিয়ে যেতে পারো তোমাদের সাথে এটা কখনো হয় না যদি বলি বলে তোমার তোমার বাচ্চা ছোট কোথায় যাবা ওদের ওনাদের সাথে ঘরে থাকো মানে এসব বলে আর কি ঠিক আছে তারপরে আমি বলি যে দেখো আবার আমার ননদের হাজব্যান্ড বাহিরে থাকে ঠিক আছে বিদেশ থাকে বিদেশ থাকলে মানুষ ওনার বউর জন্য যেহেতু সাবান আনে কসমেটিক আনে তা আমি ভাবি হিসাবে কি পেতে পারি না বলেন আমার কখনো বলতে পারবো না যে একটা সুতা দিচ্ছে আমাকে ঠিক আছে সব কিছু নিয়ে আসলে সাবান ঠিক আছে মাকে দেয় মানে আমার ননদ হ্যাঁ মা তুমি ব্যবহার পৈরো বোরকা মা তুমি পইরো ভাইয়া তোর জন্য এই গেঞ্জিটা নিয়ে আসছি মানে এসব দেখে তা মনে হয় যে ওরা তো তাহলে মানে আমাকে বই মানে না ঠিক আছে কি জন্য বিদেশ থেকে বউ যে কসমেটিক তো মেয়েদের জন্য আসে ছেলেদের জন্য কি আসে ও আমার হাজব্যান্ডের জন্য জেল পাঠাবে চুলের সেন পাঠাবে গেঞ্জি পাঠাবে কিন্তু আমার জন্য কিছু না এবং আমার যে একটা মেয়ে হয়েছে ওর তো ভাতিজি লাগে তাই না আমার মেয়েকেও আজ পর্যন্ত একটা মানে একটা জামা পর্যন্ত কিনে দেয় যে এটা আমার ভাইয়ের মেয়েকে দেয় মানে এরকম আমাদের দুই মেয়ে আমার সাথে আমার মেয়ের সাথে করে তখন আমি বুঝতে পারলাম যে না ওরা তো আমার সাথে মানে কাজের মেয়ে যেরকম সেরকম ব্যবহার করতেছে আমাকে কোথাও নিয়ে যায় না কোনো কিছু না আবার সাপোজ ধরেন আমার শাশুড়ির বড়ো বোন আমার বড় খালা শাশুড়ি হ্যাঁ ওনার যখন চোখ অপারেশন ছিল আমি ওইখানেও রাত পাহারা দিচ্ছি ঠিক আছে তো আমার বড় খালা শাশুড়ির পোলার ঘরে যে ছেলে হয়েছে মানে ওনার বৌমার ঘরে যে ছেলে হয়েছে সেখানেও আমি রাত পাহারা দিছি মানে মেডিকেল গিয়েছিলাম মানে ওনারা আমাকে এভাবে ব্যবহার করতো আর কি ঠিক আছে কাজের মেয়ে হিসেবে ব্যবহার করতো তো এক সময় বলি ওকে যে দেখো তুমি যে এই যে এসব যে করে তোমার চোখে কি পরে না এটা কি বোর কোনো সম্মান এটা বলে এরতে কিছু না তুমি কষ্ট পায় না ঢাকায় মানুষ এরকমই করে মানে ওর মারা তো ঢাকায়া বুঝছেন কার ঢাকায় মানুষ এরকমই করে আমি এরকম করে না বুঝছো তোমার তোমার মা তো আমাকে এমনিই দেখতে পারে না উঠতে বসতে কালী কালি বলে ঠিক আছে তুমি যখন বিয়ে করছো তখন দেখো নাই আমি যে কালো আমার গায়ের রঙ যে কালো দেখো নাই আর যখন তুমি নিয়ে আসলা তোমাদের বাসায় তখনও তো তোমার মা দেখছে কালো তখনই বলে দিত যে না এটা ডিসমিস করে দাও এখন কেন উঠতে বসতে বলে যে কালো 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 কে আমি নিজে না আল্লাহ আমাকে বানাইছে মানে এসব নিয়ে ওর মা অনেক অত্যাচার করছে এবং বিশ্বাস করবেন না যে আমি যে থ্রি পিসগুলো ঠিক আছে আমার মার বাসা যখন বেড়াতে আসতাম তখন একটা দুইটা করে বানায় নিয়ে যেতাম ওইখানে গিয়ে ওই আমার মার থ্রি পিস পরতাম ও বানায় দিত না কি জন্য ও যে মানে বেতনটা স্যালারিটা পায় ঠিক আছে সব এক মুট করে ওর মার কাছে এনে দেয় ও যে প্রতিদিন অফিসে যায় ওর মার থেকে একশো টাকা নিয়ে যায় প্রতিদিন ওর হাত খরচ একশো টাকা নিয়ে যায় চেয়ে মা আমি অফিসে যাচ্ছি টাকা দা তো ওর মা হাত খরচ দেয় একশো টাকা ওইটা দেয় ও কি যায় না আসে না সিকেট খায় এটা ও যায় আবার এসে পঞ্চাশ টাকা নেয় মার থেকে চায় তো ও আমাকে কি দেবে বলেন আমার মার থেকে আমার মার বাসা থেকে সব কিছু নিয়ে পড়তাম এই এসব করতো আর কি তো এসব করতে করতে তারপর এক সময় দেখি বাহিরের মেয়েদের সাথে ওর রিলেশন হয়ে গেছে সম্পর্ক হয়ে গেছে একটা মেয়ের সাথে রিলেশন হয়েছে সেই মেয়ে আমাদের এই এলাকায় থাকে ওই মেয়ে মানিকনগর ছয়তলা ওইখানে থাকে ওই মেয়ের রিলেশন করতে করতে ওই মেয়ের প্যাটে তিন মাসের বাচ্চা এসে পড়ে আমার হাজব্যান্ডের তিন মাসের বাচ্চা তা ওই মহিলা এক পর্যায়ে বাসায় এসে ওঠে আমরা যে বাসায় থাকি ওই বাসায় আসে আইসা আমার সাথে কথা বলে যে এরকম এরকম তোমার হাজব্যান্ড আমার সাথে এরকম রিলেশন করে এখন আমার গর্ভে তিন মাসের বাচ্চা এখন কি করব। কি করবা আমাকে আপনি জানেন কি করবেন আমি জানি আমিই আমি তো এমনি মুসিবত আসছে আমি আবার আপনাকে কি বলবো বলেন আল্লাহ পরে বলে তুমি যদি একটু আমার পাশে থাকো হ্যাঁ তাহলে আমি দাঁড়াইতে পারি আপনি থাকা অবস্থায় এসে বলতেছে যে সে অন্তঃসত্ত্বা জি তিন মাসে আচ্ছা আপনার স্বামীর করে জি 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 এখন আমাকে বলে ওনার পাশে দাঁড়াতে ওই মহিলার পাশে যে আপনি যদি আমাকে একটু হেল্প করেন আমার পাশে দাঁড়ান তাহলে আমি কি জিটি করতে পারি বলতে পারি হ্যাঁ আল্লাহ পরে আমি বলছি যখন আপনি ওনার সাথে সম্পর্ক করেন তখন তো আমার খোঁজ নেননি ঠিক আছে বা আপনি জানতেন ওর বউ আছে বাচ্চা আছে জেনে শুনে সম্পর্ক করছেন এখন এখন আপনি এই সমস্যায় পড়ছেন এখন আসছেন আপনি আমার হেল্প নিতে হ্যাঁ তখন কি আপনার শাশুড়ি ছিল না যখন ওই মহিলা আসে হ্যাঁ ছিল আমার শাশুড়িকে বলা হয়েছে আমার শাশুড়ি বলে ছেলের এরকম দশটা করে তাতে কি সমস্যা তাতে কোনো সমস্যা নেই তাহলে কি আমরা বলতে চাই বলতে পারি যে ঢাকাইয়া মানুষ পরিচয় দিয়ে যে এটা করছে তাহলে তার মাই হলো আসল কারণ লাগেনি জি আবার সাপোজ কী বলে জানেন রাতে বাহিরে থাকে ঠিক আছে বাহিরে থাকতো মানে রাতে বাসায় আসতো না তারপরে আমি একদিন বলি যে মা দেখেন আপনার ছেলে তো মানে রাতে বাহিরে থাকে ঘরে আসেন আপনি কিছু বললে তো উনি ঠিক হয় ঠিক আছে আপনি তো মা হ্যাঁ পরে বলে যে কেন কি বলবো এখানে কিছু বলার নাই আমার ছেলে যেখানে থেকে মানে শান্তি পায় ভালো আমার ছেলে সেখানেই থাকবে তোমার এত কিছু দেখার কোনো দরকার নেই তুমি ঘরের বউ ঘরের বউর মতন থাকো মানে এরকম মানে আমার আমার হাজবেন্ড যে এই কাজগুলো করে তার পিছনে একমাত্র রায় তার মা দেয় তার মা যদি ওকে একটু শাসন করতো তাহলে ওই এসব করতে সাহস পেতো না আর মা কি জন্য ভাইয়া রায় দেয় সেটা আপনারা একটু ভেবে দেখুন ও যে ওর ছেলে যে ওনাকে যে টাকাটা এনে দেয় যদি ছেলেকে যদি এখন সাপোর্টটা না করে তাহলে তো উনি টাকাটা পাচ্ছে না বুঝেন না কিন্তু একজন মা মানে এইভাবে বলতে পারে যে ছেলে যেখানে থেকে শান্তি পায় সেখানে থাকবে হ্যাঁ বলতে পারে উনি পারে ওনার মধ্যে মানে আমার শাশুড়ি বলতে পারবে ওনাকে দেখলে বোঝা যায় যে উনি সব পারবে সরি দর্শক আসলে বলতে বাধ্য হচ্ছি মা তো মাই ব্যাসা হলো মা তারপরেও বলবো যে এই ধরনের মা এখনো সমাজে আছে এই ধরনের মাদেরকে ধিক্কার দেওয়া উচিত জি আপু বলেন তারপরে যে আমি সাপোস আরেকটা বলি এই যে আমার ছেলেটা হয়েছে হুম আচ্ছা এটা পরেই বলি তারপরে যে এরকম করতেছে এরকম করার পর আলাম পরি যে না ও তো অনেক অনেক করতেছে হালা পরে ওই মহিলাটা কি করলো আমি আমি বললাম না আপু আমি পারবো না আপনার পাশে দাঁড়াতে ডাইরেক্ট ওনাকে যেটা না করে দিছি তা না করে দেওয়ার পর ওই মহিলা কী করছে একা গিয়েই আমাদের এই মুগদা থানায় জিটি করছে ওর নামে আমার হাজব্যান্ডের নামে জিটি করছে জিটি করার পর জিটিটা কে করছে ওই যে ওই যে মেয়ের তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল ওই মহিলা গিয়ে জিটি করছে ওশোনকে আপনার হাজবেন্ড জানতো যে উনি বাসা এসেছো আর মার সাথে জি জি জানতো। ওনার প্রতিক্রিয়া আমি বলছি তুমি নাকি এরকম করছো হ্যাঁ। అలా পরে বলে যে কেউ এসে যদি বলে সেটাকে বিশ্বাস করতে হবে নাকি? আমাকে কেউ এসে বলে মানে কি মহিলা তো সব প্রমাণ দিতেছে। এমন তোমার নামে তো বলতেছে থানা গিয়ে নাকি এটা করবি সেটা করে দেখা যাবে না। মানে উনি ভয় পায় না বুঝছেন মানে একটা ভয় যে ওনার মধ্যে সেটা নাই যে দেখা যাবে না কি হয়। তারপর এক পরে মহিলা জিটি করতে ফোন আসছে। যেরকম এরকম আপনার নামে তো এরকম করা হয়েছে আমরা আপনাকে বাসায় আসতে চাইতেছি আলার পরে ও আবার কি করছে ওর একটা বন্ধুরে ফোন দিছে মামুর নামে উনি আবার মুগদা থানার একটু মানে একটা বলে না পাওয়ার সেরকম আল্লাহ ওইখান দেয় সব কিছু ওইখানে থেকেই মিটমার হয়ে গেছে মিট মেয়েটার আর কি সব কিছু ছাড়াছুট্টি মানে ছাড়াছুট্টি বলতে কি বেবিটা যে ছিল মনে হয় ফেলে দিছে বা ওই জিটিটা তোলা হয়েছে এক পর্যায়ে তারপর ওইখান থেকে ওইটা গেল ওইটা যাওয়ার পর তারপর দেখি আস্তে আস্তে জুয়া খেলে জুয়া খেলে বলতে ওই যে মোবাইলে যে ইয়া খেলার ইয়া ধরে সেটা খেলতে 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 জানতাম না খেলতে খেলতে অনেক টাকার অঙ্ক হয়ে গেছে উনি জিততে পারেনি হেরে গেছে এখন ওই টাকা কীভাবে দিবে মাকে তো বলতে পারবে না কি জন্য সব টাকা তো মাকে এনে দেয় ও কোথা থেকে টাকা পাবে আর মাকে বলবে যে এই টাকা দেওয়ার জন্য মা তো কখনো দিবে না সেই জন্য এক সময় কী করছে ওই যে আমার বাপের বাড়ি থেকে ওকে যে আংটিটা দেওয়া হয়েছিল ওই আংটি আমার আংটি আমার কানের দুল আমার মেয়ের চেন ওই যে বললাম আমার মা যে দিছিল আমার ভাই যে চুরি দিছিল এগুলো সব বিক্রি করে দিয়ে ওই পরিশোধ করছে ওই দেনা পরিশোধ করছে আর কি যে মেয়ের চেন আপনার আংটি বা আপনার মানে চেনগুলো সব বিক্রি করে সে জুয়া খেলার টাকা পরিশোধ করেছে জি 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 আচ্ছা তারপরে তারপরে পরিশোধ করার পর আলাপ পরে বললাম আমার তো এগুলা নাই সময় তোমার মা যদি কখনও যদি বলে যে মৃত্যু চলো একটু বাহিরে যাই বা হ্যাঁ তখন যদি পড়তে বলে আমি কোথা থেকে পড়বো বলো তখন আমি কি বলবো তখন বললো যে আপনার ছেলের কাজে ব্যবহার কাজ লাগছে সেজন্য বিক্রি করে দিছে পরে আমাকে বানায় দিব এটা বইলো কিন্তু বইলো না যে আমি এইসবের জন্য তোমার এইগুলো বেচছি আর কি বুঝছেন এইসব আর কি তা এক পর্যায়ে এইসব জানতে 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 দেখি যে না ও এরকমই করে খেলতেই আসে আমার স্বর্ণগোনা তো বেচে বেচেই বেচার পর খেলে। আমি কি ব্যাপার তুমি না বস আর খেলবা না এটা দেওয়ার পর তা তুমি আবারও খেলতেছো তাই একটা নেশা হয়ে গেছে আমাকে বলে তা একটা নেশা হয়ে গেছে বুঝছো খেলি তাতে কিছু না আমি তারপরে কি বেচবা আমাকে বিক্রি করে দিবা আমি আবার সেটা বলছি তারপর কি আমাকে বিক্রি করে দিবা আর পরে হাসে কায় বেশি কথা বললো না চুপ থাকো এইসব বললাম পরে এক সময় বলে যাও তোমার মা থেকে না আমি তো বারো হাজার টাকা নিয়ে আসো আমি কেন আমার মার থেকে বারো হাজার টাকা নিয়ে আসবো আমার মা কোথা থেকে টাকা পাবে আমার বাবা সামান্য একটা চাকরি করে তোমাকে কোথা থেকে বারো হাজার টাকা দিবে আলো পরে বলে যে তুমি বলো তুমি ডাক্তার দেখাবা তোমার অসুখ হয়েছে হ্যাঁ ব্যথা পিঠে এরম হাড়ের এইসব বলো বইলা নিয়ে আসো আল পরে এক পর্যায়ে অনেক চাপ দেয় ভাইয়া বুঝছেন তাহলে পরে এক সময় আমি আমার মা থেকে বলি আম্মা আমার ডাক্তার দেখাই তো হইব আপনার তো দেখেনি ও আমাকে কোনো কিছু দেয় না জামা কাপড় আপনাদের এখান থেকে নিয়ে যাই ড্রেস সবগুলা তখন তো আমার একটু খারাপ লাগে শরীরটা পিঠে ব্যথা করে একটু ডাক্তার দেখাবো কিছু টাকা যদি দিতেন তাহলে আম্মু বলে ঠিক আছে নিয়ে যাও মা বুঝেন না মেয়ের অসুস্থ শুনে দিছে টাকা বারো হাজার সেটাও ভাইয়া খেলছে ঠিক আছে খেলছে আচ্ছা সেটাও খেললো হ্যাঁ তো সুপ্রিয় দর্শক আসলে সময়ের কারণে আমরা এখানে আজকের পর্ব শেষ করতে চাচ্ছি আমরা মিতু আপুর জীবনের মূল টার্জিডিতে এর পরের পর্বে শুনব তো ভালো থাকবেন দর্শক এবং মিতুয়াপুর আপুর আরও জীবনের বাকি গল্পগুলো শোনার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলের দিকে চোখ রাখবেন আল্লাহ হাফেজ